আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ, সকলকে আমরা জানাতে চাই আসুন্না ফাউন্ডেশনের আফতাবনগর হেড অফিসে আলহামদুলিল্লাহ এবছর যে সিলেট সুনামগঞ্জ সহ আমাদের উত্তরাঞ্চল নেত্রকোনা সহ যে বন্যার ভয়াবহতা আমরা জানি যে ভয়াবহ রূপ ধারণ করেছে, এবং সেই ভয়াবহ বন্যাতে আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান, যারা দেশে প্রবাসে থাকেন, যারা আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের কাঁধে একটি গুরু দায়িত্ব তুলে ধরে দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কর্তৃক পরিচালিত এবং সরাসরি তত্ত্বাবধায়নে আজকে আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন যে ত্রাণ তৎপরতার কাজ চালাচ্ছে আলহামদুলিল্লাহ, এই ত্রাণের তৎপরতায় ফিজিক্যালি আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সুনামগঞ্জে এখন অবস্থান করছেন আলহামদুলিল্লাহ। সে আপডেট ইনশাল্লাহ আপনারা শায়েখের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের যে ত্রাণ তৎপরতা চলতেছে এবং আমাদের ভাইরা যে কাজগুলি করছেন, আমরা এ বিষয়ে আপনাদের কাছে কিছু আপডেট তথ্য দিয়ে রাখতে চাই। শায়েখ গতকালকে আপনাদের কাছে বলেছেন এখন পর্যন্ত আমাদের যে 700 মেট্রিক টন বিভিন্ন পর্যায়ের যে আমাদের ত্রাণ যে প্যাকেজিংয়ের পরিকল্পনা, সেই পরিকল্পনায় গতকালকে যখন আপডেট দেওয়া ছিল তখন পর্যন্ত 185.5 মেট্রিক টন কিন্তু আমরা প্যাকেজিং করেছিলাম। গত রাত্রে আমাদের সাথে এর সাথে আরও 100 মেট্রিক টন যুক্ত হয়ে 285.5 মেট্রিক টন খাদ্য কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পৌঁছায় গেছে। তো আজকে আমাদের সাথে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন আসুন্না ফাউন্ডেশনের সুযোগ্য সম্মানিত আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের সাব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ। তিনি আপনাদের কাছে মূলত আমরা তার কাছ থেকে শুনবো যে আমরা আজকে প্যাকেজিংয়ের কী কী কাজ আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ইনশাআল্লাহ প্রায় 120 মেট্রিক টন প্যাকেজ হবে আজকে এবং কালকে কিছু সময়ের ভিতরে। আমরা কালকে আমাদের 8টা ট্রাক যাবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে কালকে 120 মেট্রিক টন সাইডে, বিভিন্ন সাইডে পাঠানোর জন্য। তো কালকে আমরা প্রথমবারের মতো ইনশাআল্লাহ উত্তরবঙ্গে আমাদের 2টা ট্রাক যাবে বগুড়ার সারিয়াকান্দিতে, এখন যে বন্যা হচ্ছে ওখানে যাবে, একটা নেত্রকোনায় যাবে এবং একটা কুড়িগ্রামে যাবে, আর বাকি 4টা ট্রাক সুনামগঞ্জে যাবে ইনশাআল্লাহ। তো কালকে সন্ধ্যার ভিতরে আমরা চাচ্ছি এই 120 মেট্রিক টনের কাজ শেষ করে আমরা গত কালকের মধ্যে মালামাল বের হয়ে গেলে ইনশাআল্লাহ কালকে সন্ধ্যায় আবার নতুন করে 100 মেট্রিক টন মাল ঢুকবে, যেটা আমরা আবার নতুন করে আমাদের কাছে আলহামদুলিল্লাহ শত শত মেসেজ বিভিন্ন জায়গার জন্য আসতেছে, বিশেষ করে যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবস্থা কিন্তু অবনতি হয়েছে। আমরা কালকে ইত্রাণ পাঠাবো ইনশাআল্লাহ। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু কুড়িগ্রামের দিকেও আমাদের নজর আছে আলহামদুলিল্লাহ। তো আজকের যে প্যাকেজিংয়ের কাজ চলতেছে আপনাদের কাছে, আমরা সেটার কিছু জিনিস আপনাদের কাছে দেখাতে চাই আসুন্না ফাউন্ডেশনের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে লবণগুলি, যেগুলো আমরা আমাদের প্যাকেজের মধ্যে কী কী দেখাচ্ছি, আমরা সেটা কিন্তু আপনাদের কাছে খুব দ্রুত আপনাদের কাছে সেই জিনিসটা দেখাবো যে আমাদের একটা বস্তার মধ্যে, এবং খুব ভালো মানের যে লবণ আলহামদুলিল্লাহ, আয়োডিন যুক্ত যে ধরনের লবণ, সেই লবণ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আমাদের এখানে একটা ঘরের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা এখানে প্রাণবন্তভাবে এখানে কাজ করছেন, আপনারা দেখছেন তারা এখানে চাউল দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এই চাউলগুলা প্যাকিং করছেন তারা, আমরা দেখাতে চাই। একটা বালতির মধ্যে 5 কেজি কম বেশি, হাফ কেজি কম বেশি সর্বোচ্চ হতে পারে, এখানে কিন্তু চাউলের প্যাকেজিংয়ের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এই বালতির মধ্যে এইভাবে ভরানো হচ্ছে, এরপরে কিন্তু এইভাবে এইখানে এই প্যাকেজিংগুলি চলছে, চলার পরে আস্তে আস্তে করে এই জায়গাতে জড়ো হচ্ছে এই চাউলগুলো। আমাদের এখানে বিভিন্ন পর্যায়ের ভাইরা কিন্তু আজকেও আলহামদুলিল্লাহ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটা ঘরে আমাদের মধ্যে ব্যাপক চাউলের যে কাজগুলি সেখানে চলছে, আমরা আপনাদের কাছে চালের সেই কাজগুলো ইনশাআল্লাহ দেখাতে চাই, যেখানে আমাদের ভাইয়েরা চালের কাজ করতেছেন। আপনারা এখানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণ এখানে চাল, আর তারা আলহামদুলিল্লাহ প্যাকেজিং করে করে আলহামদুলিল্লাহ জড়ো করে ফেলতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন যে এরপরে আলহামদুলিল্লাহ এই জায়গাতে কাজ যারা করছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক বিশাল কর্মযজ্ঞ চলতেছে এই জায়গাতে। প্লিজ বসবেন আপনারা, মেহরবানি করে একটু যারা কাজ করছেন আপনারা, আমাদের ভাইদেরকে আমরা দেখাতে চাই। আপনারা বসে কাজ করেন, ভাই বসেন আপনি। জি, আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ এখানে কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরা এই জায়গাতে কাজের সাথে যুক্ত হয়েছেন। এখানে যে প্যাকিংগুলো চলছে, আমরা আপনাদের কাছে প্যাকিংগুলো দেখাতে চাই। যে ভাইরা এখানে যুক্ত হয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এসেছেন।
আমাদের অত্যন্ত পরিচিত মুখ এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাদি ভাই কিন্তু এখানে আছেন। সাদি ভাই, আপনার যদি কোনো অনুভূতি থাকে আমাদের সাথে একটু মেহরবানি করে বলতে পারেন আর কি। আলহামদুলিল্লাহ, যে আপনি স্বেচ্ছাশ্রমের জন্য কতক্ষণ থেকে আপনি এখানে কাজের সাথে যুক্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আমাদের সাদি ভাই এখানে যুক্ত আছেন। আমাদের অনেক বয়স্ক মুরব্বী কিন্তু আলহামদুলিল্লাহ তিনি তিন দিন অনবরত কষ্ট করছেন। আপনারা জানেন আজকে বৃহস্পতিবার দিনে সিয়াম পালন করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের তারুণ্যদীপ্ত একজন মুরব্বী, যিনি বয়সে আমাদের থেকে বেশি হলেও তার তারুণ্য দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তিনি অনবরত আমাদের সাথে চার দিন ধরে কিন্তু এখানে কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ এইভাবে আজকে যে খাদ্য সামগ্রী জড়ো করছেন আলহামদুলিল্লাহ, কাজ কিন্তু চলমান আছে আমাদের। এরপরে সকাল আপনাদেরকে আমরা আলহামদুলিল্লাহ দেখাতে চাই যে এই কাজগুলি তারা করে ফেলেছেন ইতিমধ্যে। বিশেষ করে চাউল ডাউলের সাথে সাথে আলহামদুলিল্লাহ তারা কিন্তু খেজুর যেগুলো আমাদের স্টোরেজ করা হয়েছে, আমাদের যেগুলো ডাল স্টোরেজ করা হয়েছে সেইগুলো আপনাদের কাছে দেখাতে চাই। যে প্রিয় ভাইয়েরা, আমাদের এই আসুন্না ফাউন্ডেশন থেকে আজকে আমাদের যে টার্গেট যে 120 মেট্রিক টন, এখানে আজকে আমরা প্যাকেজিং করতে চাই আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের সামনে আপনারা দেখছেন আমাদের যে তেলের যে আমাদের তেল যে পরিমাণ, সাবির ভাই আমাদের তেল কতটুকু এখন পর্যন্ত আসছে? 20 মেট্রিক টন তেল কিন্তু আমাদের সামনে আসছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা আপনাদেরকে সকাল থেকে আমাদের ছেলেরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে ডাল আমাদের যে প্যাকেজিংয়ের কাজ ছিল, আমরা কিন্তু কয়েক হাজার বস্তা আমরা ডাল আলহামদুলিল্লাহ রেডি করে ফেলেছি। এই স্টোরেজটা টোটাল ডাল, প্রত্যেকের এই যে ডাউলের পরিমাণটা আমরা এই পরিমাণ করে আমরা ডাউল আলহামদুলিল্লাহ এইগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্যাকেজের মধ্যে। তো একটা বস্তার মধ্যে আমাদের যে আইটেমগুলি থাকবে সেই আইটেমগুলির মধ্যে আমাদের জন্য থাকছে বস্তার মধ্যে 5 কেজি পরিমাণ, আমাদের কাছে থাকবে হচ্ছে এর মধ্যে 5 কেজি পরিমাণ চাউল, সাথে থাকবে আলহামদুলিল্লাহ এর মধ্যে 1 থেকে 1.5 কেজি পরিমাণ থাকবে এর মধ্যে আমাদের কি বলে খেজুর, সাথে থাকবে এর মধ্যে মশলা গুঁড়া মশলা, তারপরে থাকবে এর মধ্যে আমাদের জন্য লবণ, লবণের পরে থাকবে এর সাথে তেল, তেলের পরে থাকবে এর সাথে কিছু পরিমাণ হচ্ছে খেজুর, এরকম করে পুরো আমাদের জন্য প্যাকেজ করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভাইয়েরা সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম আলহামদুলিল্লাহ করছেন। আগামীকালকে শুক্রবার, আগামীকালকে জুমার দিন, অনেক ভাই ব্রাদার আমাদের আলহামদুলিল্লাহ যারা যাদের কালকে হয়তো ছুটির দিন আছে, কাজ করার সুযোগ আছে, আমরা বলবো আগামীকালকে আমাদের টার্গেট অন্ততপক্ষে 150 মেট্রিক টন আমরা প্যাকেট করে ফেলা। আর এই প্যাকেজিংটা আমরা এখানে এই জন্য করছি, আসুন্না ফাউন্ডেশন করছে এইটা, যে স্পটে যাওয়ার পরে যদি আমরা এই টাকা নিয়ে স্পটে যাই, যাওয়ার পরে আমরা যদি স্পটে এই জিনিসগুলো কিনি তাহলে এই জিনিসগুলোর দাম কিন্তু সেখানে অনেক বেশি। একটা ক্ষুদ্র উদাহরণ আপনাদের কাছে দেই, আমরা এখান থেকে যে খেজুর আমরা পাচ্ছি এই খেজুরটা আমাদের ক্যারিং করে নিয়ে এসে 92 টাকা কেজি পড়তেছে, উন্নত মানের খেজুর। যেই খেজুর বাজারের যেখানে যান আপনি, খুচরা বাজারে 200 টাকার উপরে কেজি লাগবে, কিন্তু আমরা এইটাকে যোগাযোগ করে একদম যারা একদম বাংলাদেশ আমদানি করছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা কিনে নিয়ে আসতেছি, যাতে করে আপনাদের দেওয়া আমানতের প্রত্যেকটা একদম টাকা একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেন আমাদের ভাইদের কাছে এই জিনিসটা পৌঁছানো যায়। এই জন্য আমরা এখানে প্যাকেজিং করছি, আমাদের এই টিম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্যাকেজিং করছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চাই, আর যারা কাজ করতে আগ্রহী, আসুন্না ফাউন্ডেশনের আফতাবনগরের হেড অফিস আমাদের আফতাবনগর সিরাজ কনভেনশন হলের পাশে, জহুরুল নগর বলতে পারেন, সি ব্লক ধরা হয়। আপনারা আসুন্না ফাউন্ডেশন হেড অফিস গুগল করলেই আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ। আগামীকালকে সকাল থেকে আবার কাজ হবে, আজকে যেহেতু একদম পড়ন্ত বিকালে আসছে, আজকে যারা আমরা এই 120 থেকে 130 মেট্রিক টন আমরা প্যাকেজিংয়ের জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তাহলে গতকালকে শেখ আহমদুল্লাহর ঘোষণা অনুযায়ী যে 700 মেট্রিক টন টার্গেটের 385.5 মেট্রিক টন, সাথে আজকে 120 মেট্রিক টন আলহামদুলিল্লাহ, এইটা দিয়ে ইনশাল্লাহ আজকে আমরা প্যাকিং করার চেষ্টা করছি। তো আমাদের অনেক ভাইরা এখানে আছেন আলহামদুলিল্লাহ, যারা বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদের ভাই। আপনি কোথা থেকে আসছিলেন? আমি ধানমন্ডি থেকে আসছি। মাশাআল্লাহ, কিছে আছেন ভাই? আমি বিজনেস করতেছি। মাশাআল্লাহ, স্বপ্নের টাউন ডেভেলপমেন্ট। ভাই আমাদের ভাই একজন ডেভেলপার বিজনেসম্যান, তিনি কিন্তু স্বেচ্ছাশ্রমিক হিসেবে আমাদের সামনে হাজির হয়েছেন। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের
রবিউল আছে, আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের ভাই নোয়াখালী থেকে আসছেন আলহামদুলিল্লাহ, আজকে নড়াইল থেকে আসছেন, নীলফামারী থেকে আমাদের ভাইরা আসছেন, নীলফামারী থেকে, ক্যান ইউ ইমাজিন দ্যাট, মংলাপোর্ট থেকে আমাদের ভাই আসছেন, এই কাজ দেখার পরে আমাদের চাঁদপুর থেকে আমাদের ভাইরা আসছেন, তারা যে যার মতো এখানে স্বেচ্ছা শ্রম দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের একটা কিউট বেবিকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, সে এখানে আসছে আলহামদুলিল্লাহ, সে আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করতে চায়, আপনাদের কাছে ভালোবাসা দিতে চায় আলহামদুলিল্লাহ, সে কিন্তু আলহামদুলিল্লাহ এই ভালোবাসা দেওয়ার জন্য আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কবুল করেন। অনেকে আমাদের কাছে আসতেছেন আলহামদুলিল্লাহ, আমাদের জি জয়পুরহাট থেকে, মাশাআল্লাহ আমাদের জয়পুরহাট থেকে ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ, ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ। তো জি আলহামদুলিল্লাহ, তো সুপ্রিয় ভাই এবং বোনেরা, আসুন্না ফাউন্ডেশনের আজকের এই কার্যক্রমের আপডেট এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে আমরা আমাদের আপডেটগুলো জানাবো। আপনারা দোয়া রাখেন আমাদের ভাইরা যে কাজ করছেন, যে সুন্না ফাউন্ডেশনের উপরে দেশ বিদেশের মানুষ যে আস্থা রেখেছেন, এই কাজগুলি যেন আমরা আমানতদারির সাথে যাদা হকদার তাদের কাছে যেন আমরা পৌঁছাই দিতে পারি। আপনাদের দেওয়া দায়িত্বে আমরা আমাদের ভালোবাসাগুলোকে আমাদের ভাইদের কাছে বিতরণ করি। আসুন্না ফাউন্ডেশন আপনাদের দেওয়া দায়িত্বে ভালোবাসাগুলো, ভালোবাসা হিসাবে আমরা এগুলো মানুষের কাছে দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমাদের শাইখের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ, শাইখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ কিন্তু সুনামগঞ্জে ইতিমধ্যে অবস্থান করছেন, সেখান থেকে আপনারা আপডেট পাবেন ইনশাআল্লাহ, যে সুনামগঞ্জে আলহামদুলিল্লাহ সেখানে তিনি সশরীরে সেখানে ইনশাআল্লাহ আপনাদের জন্য ত্রাণ বিতরণের কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের নেক কাজগুলোকে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলোকে আল্লাহ যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। খায়রুন নাস আনফাহুমুল নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ তো সে যে মানুষের কল্যাণে কাজ করে। আজকে সারা দেশের মানুষ যে যে জায়গা থেকে কাজ করছেন, কেবল আমরাই কাজ করছি এরকম নয়, অনেকে ফিজিক্যালি গেছেন, অনেকে নিজে ভিজে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, পানিবন্দি মানুষের কাছে তারা হাজির হয়ে গেছেন। শেষ কথা হিসেবে বলতে চাই, অনেকে ঘরে ফিরছেন এই মুহূর্তে, কিন্তু ঘরে ফেরার পরে বালিশটা তার কোথায়, যেখানে মাথা দিয়ে শুবেন বালিশটা তার নাই, তোশকটা তার নাই, ঘরে রেখে গিয়েছিলেন ফার্নিচার, ফার্নিচারগুলো নষ্ট হয়ে গেছে, চুলা জ্বালানোর মতো তার জায়গা নাই, গরু ছাগল অনেক ছিল অনেকের ঘরে, মুরগি ছিল, হাঁস ছিল, কিচ্ছু তার আজকে আর নাই। ফিরে পাওয়ার পরে তিনি একটা রিক্ত হস্ত হয়ে গেছেন, যে মানুষটা সাত দিন আগেও ছিলেন এক ভিন্ন রূপ, আজকে কিন্তু তিনি রিক্ত হস্ত হয়ে গেছেন। সুতরাং এই মানুষগুলোর জন্য আমরা যে প্রচেষ্টা করছি এটা আমাদের কিছুই নয়, তাদের কষ্টের তুলনায় আমাদের এই কষ্ট কিছুই নয়, যে মানুষ সব হারা হয়ে গিয়েছে সেই মানুষের তুলনায় আমাদের এই কষ্ট এমন কি। কেবলমাত্র আমরা চাই আমাদের ভাইদের কাছে আমাদের ভালোবাসাটুকু পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ সুন্না ফাউন্ডেশনকে কবুল করেন, এর কার্যক্রমকে কবুল করেন, আমাদের বাকি কাজগুলো আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আসুন আমরা ভালোবাসা ছড়িয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।